আমার সোনার বাংলা। অবশ্যই একটা মানুষ হিসেবে আমি চাইবো সেই মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক। কিছু কিন্তু আমাকে সিস্টার বলে ডাকে, তো আমি না মজা করে বললাম যে হে ব্রাদার হোয়াটস আপ। একই কাণ্ড, নিজের সন্তানকে ভাই বলে ডাকেন শবনম বুবলি, শুধু কি তাই বীর নাকি বুবলিকে মা না ডেকে বোন বলে ডাকে। শাকিব খানের দুই ছেলে, এক অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় এবং বুবলির সন্তান শেহজাদ খান বীর। কিন্তু শাকিব খানের এই দুই সন্তানকে তাদের মারা কি শিক্ষা দিচ্ছে, আজকে আপনাদের সেটাই জানাবো। দেখুন বুবলি তার ছেলেকে ভাই বলে ডাকে এবং শেহজাদ খান বীর তার মাকে বোন বলে ডাকে। এটি কিন্তু স্বীকার করলেন বুবলি নিজের মুখেই, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে আমি নিজে কিছু কথা বলে নিই। দেখুন অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এক সময় দেখা যাবে যে তার বাবা শাকিব খানকেও ছাড়িয়ে যাবে। তার কারণটা কি জানেন, অপু বিশ্বাস আব্রাহাম জয়কে এখন থেকে সবকিছু শিখাই দিচ্ছে। বলতে গেলে আব্রাহাম জয় কিন্তু এখন সবই পারে, যেমন রান্না করা, সঙ্গীত গাওয়া, এখানে সেখানে ঘুরতে যাওয়া, এগুলো তিনি নিজে শিখাচ্ছেন। কারণটা আব্রাহাম জয় যেন কিছু শিখতে পারে। কিন্তু আপনারা হয়তো ভাই এটা জানলে অবাক হবেন, শেহজাদ খান বীরের চাইতে আব্রাহাম খান জয় কিন্তু অনেক স্মার্ট হবে এবং অনেক বুদ্ধিমান হবে। বীরও একসময় সবকিছুতে হয়ে উঠবে, কিন্তু আব্রাহাম খান জয়ের চেয়ে বেশি না আমি যেটা মনে করি, কারণ তাকে এখনো সেভাবে শেখানো হচ্ছে না। যাই হোক, বেশি কথা বলবো না। বুবলি তার ছেলেকে কি শিক্ষা দিচ্ছে এবং অপু বিশ্বাস তার ছেলেকে কি শিক্ষা দিচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটাতে আজকে আপনাদের তাদের মুখ থেকে শোনাবো। তার আগে বলে রাখি, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, যে আপনারা কাকে বেশি ভালোবাসেন, জয়কে নাকি বীরকে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিছুদিন ধরে আমাকে সিস্টার বলে ডাকেন, তো আমি না মজা প্রায় বললাম যে হে ব্রাদার হোয়াটস আপ। একই কাণ্ড, নিজের সন্তানকে ভাই বলে ডাকেন শবনম বুবলি, শুধু কি তাই বীর নাকি বুবলিকে মা না ডেকে বোন বলে ডাকে। শিক্ষা দিচ্ছে বুবলি শাকিব পুত্রকে, বলছে ব্রাদার, ব্রাদার হোয়াট। সম্প্রীতি হাজির হয়েছিলেন সিনেমা হলে, সিনেমা হল থেকে বের হয়ে ইন্টারভিউ দিতে গিয়ে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে নানা কথাই বলেন শবনম বুবলি। এদিন বুবলিকে বলতে শোনা যায়, বীরের মাও আমি বাবাও আমি, বীরকে নিয়ে এখন আমার সুন্দর পৃথিবী, যা আমি এর আগেও বলেছি। আসলে হয় কি, আমি তো ওর বাবা, আমি ওর মা। এসব বলতে গিয়েই এক পর্যায়ে বুবলি বলেন, বীর ইদানিং আমাকে সিস্টার বলে ডাকছে, তখন আমি মজার ছলে তাকে ব্রাদার বলে ডাকছি। তুমি আমাকে সিস্টার বলেছো, আমি তোমাকে মজা করে ব্রাদার বলেছি, যেটা বীর আবার পছন্দ করছে না। বীরকে যখন আমি ভাই বলে ডাকি তখন বীরের কিছুটা অবাক লাগে, পরে যখন তাকে আমি বলি না তুমি আমার সন্তান, তখন বীর বলে হ্যাঁ আমি তোমার সন্তান। এভাবেই ওর আর আমার মধ্যে দুষ্টুমি গড়ে ওঠে, এভাবেই একটু একটু করে আমার সন্তান শেহজাদ খান বীর বেড়ে উঠছে। এদিন এসব বলতে গিয়ে আক্ষেপের সুরও শোনা যায় বুবলির কণ্ঠে। বুবলি এদিন বলেন, শেহজাদের এখন মাও আমি বাবাও আমি। আসলে হয় কি, আমি তো ওর বাবা, আমি ওর মা। এছাড়া বুবলিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি নাকি বীরকে নিয়ে শাকিবের কাছে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাচ্ছেন, তখন শবনম বুবলি জানান, না এমনটা কিছুই না, এখন আমি কোথাও যাচ্ছি না ওকে নিয়ে, আপাতত বাসাতেই আছি, আমি ভীষণ ব্যস্ত, কেননা শেহজাদ খান বীরকে ঘিরেই এখন আমার পৃথিবী, শেহজাদকে নিয়েই আমার সব ব্যস্ততা, আমার সব দায়িত্ব। ওর বাবাও আমি, মাও আমি, ওর দেখাশোনার জন্য যা করতে হবে আমি সেটাই করে চলেছি, আপাতত যুক্তরাষ্ট্রে যাচ্ছি না, এই গুঞ্জনটি পুরোই মিথ্যে, এমনটাই জানিয়েছেন শবনম বুবলি। দেশের বাইরে গেলে ডেফিনেটলি সবাই জানবে, অবশ্যই পরিকল্পনা। প্রসঙ্গত এদিন প্রহেলিকা সিনেমা দেখানোর জন্য তারকাদের সাথে হাজির হয়েছিলেন শবনম বুবলি। এদিন দেখা গিয়েছিল সুবর্ণ মুস্তফা থেকে শুরু করে ডলি জোহরকেও, বুবলির প্রশংসায় ভেসেছেন এই তারকা। এই দিনই সিনেমা হল থেকে বেরিয়ে এসে সন্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শবনম বুবলি, জানালেন নাকি বীর দুষ্টমি করে তাকে বোন বলে ডাকে। শুধু তাই নয়, শবনম বুবলিও তার সন্তানকে ভাই বলে ডাকে। আর এই বিষয়টি নিয়ে নেটিজেনরা অনেকে আবার কটাক্ষ করছে যে নিজের সন্তানকে কিভাবে ভাই বলে ডাকেন শবনম বুবলি, কি শিক্ষা দিচ্ছেন সন্তানকে, যদিও বিষয়টি পুরোটাই মজার ছলে বলে জানিয়েছেন শবনম বুবলি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, শবনম বুবলির কি উচিত হচ্ছে নিজের সন্তানকে ব্রাদার বলে ডাকা? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও হচ্ছে আমার, আমি সবসময় বলি যে ও আমার পৃথিবী, ওকে নিয়ে আমার সমস্ত ভালো লাগা, ভালোবাসা। আর যেমন সে
আমি কয়েকদিন আগেও বলছিলাম, সে কিছুদিন ধরে আমাকে সিস্টার বলে ডাকে, মজা করে আমার সাথে। সে এখন আমাকে আমার সাথে সে পান করে। তো এই যে দুদিন আগেও আমাকে বলছিল, হেই সিস্টার করে মজা নিচ্ছে। তো আমি বেশ কিছুদিন আমি বলিনি কিছু। তো আমিও পরশুদিন আমি যেটা করেছি দুদিন আগেই, আমি বললাম যে যখন আমাকে সিস্টার করে ডাকছে আমি তাকালাম। তো তাকানোর পরে দেখি সে আবার একটু একটু মুচকি মুচকি হাসে। তো আমি না মজা প্রায় বললাম যে হেই ব্রাদার হোয়াটস আপ। তো বলছে ব্রাদার হোয়াট? আমি বললাম ইয়েস, তুমি আমাকে সিস্টার বলেছো, আমি তোমাকে মজা করে ব্রাদার বলেছি। বলছে নো, আই এম নট ইউর ব্রাদার, আই উইল সি ইউ আর মাই সান। তো এই যে খুনসুটিগুলো, এই যে মজাগুলো, আসলে হয় কি, আমি তো ওর বাবা, আমি ওর মা। জয় আপনার সন্তান, জয়কে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান না, একজন সুপারস্টার তারকা হিসেবে তাকে গড়ে তুলতে চান? অবশ্যই একটা মানুষ হিসেবে আমি চাইবো সেই মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক, আর অবশ্যই মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক, এটা একজন মা হিসেবে আমি সবসময়ই চাই। আপনি যদি বলি যে তাহলে কি জয়ের জনপ্রিয়তা আপনাকেও ছাড়িয়ে যাবে? 100%, আমি তো মা, আমার সন্তানকে সবসময় এগিয়ে রাখবো। আমাকে যত পেছনে ফেলা যায় তাতে আমার অনেক বেশি খুশি লাগবে, যেখানে আমার ছেলে এগিয়ে থাকবে, অবশ্যই আমার জয়ের কারণে। আমার চোখে আমার ছেলে, আমার ছেলে তারকা, আমার কাছে মহাতারকা। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি হয়তো জন্ম দিয়েছি, আমি ওর মা, কিন্তু আমি যেদিন থেকে মানে আমার ভক্তবৃন্দ বা আমার কাছের মানুষদের কাছে তাকে আমি যখন পরিচয় করিয়ে দিয়েছি, আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই আমি তার মা, কিন্তু আমার থেকে মনে হয় বেশি তারা ভালোবাসে, এবং তাদের সাপোর্টটা আমার ছেলে এত পেয়ে এসছে, তো আমার কাছে মনে হয় যে সে অনেক লাকি। আর তারকাও যদি বলা হয়, অবশ্যই সে মহাতারকা, অবশ্যই মহাতারকা, যদি সে বলছে যে অপবিশ্বাস চাইতো বড় তারকা। তাহলে কি জয়ের জনপ্রিয়তা তার বাবাকেও ছাড়িয়ে যাবে? মাঝে মাঝে অনেক মানে কিছু ভিডিও ফুটেজ, কিছু ছবি আমি ছাড়ি দুষ্টুমি করিয়ে। তো ছবি ছাড়ার পর আসলে আমি না মাঝে মাঝে ওর বাবার সাথে একটু কম্পেয়ার করি, একটু চুপিচাপি করি, যদি আজকে নিউজে বলছি। তো কম্পেয়ার করে দেখি যে না, আমার ছেলে অনেক এগিয়ে আছে তার বাবার থেকে, তখন মনে ও আচ্ছা আচ্ছা। একটা ছোট্ট একটা গল্প বলি, কলকাতাতে তখন হচ্ছে শাকিব মনে হয় ভাইজান এলো রে সিনেমার ফটোশ্যুট করছিল, তো সেই সময় আমাদেরকে বললো যে তোমরা এসে ঘুরে যাও। তা আমি আর জয় 2-3 দিনের জন্য গিয়েছিলাম ঘুরতে ওইখানে। তো ঘুরতে গিয়ে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবিও আছে, শ্রাবণ দিদির সাথে, পায়েল দিদির সাথে ছবি তোলা আছে। তো সেই মুহূর্তে আমি ওর বাবা বললো যে ঠিক আছে, তাহলে কোয়েস্ট মলে যেহেতু শপিংয়ের জায়গা, তো তোমরা তো 2 দিন বাদে চলে যাবা, তো তাহলে একটু শপিং করে দিই। তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে শপিংয়ে গেলাম। তো শপিংয়ে তখন তো জয় অনেক ছোট, মানে 2 বছর আর কি, মানে ঠিকঠাকভাবে 2 বছর হয়নি। তো তাকে কোলে নিয়ে কোয়েস্টে যে সেই লিফ্ট আছে ওটাতে যাচ্ছে, দূর থেকে নন বেঙ্গলি কিছু দিদি, তাদের মা, তাদের ফ্যামিলি, 3-4 ফ্যামিলি বলতে পারবো নন বেঙ্গলি, বিকজ তারা বাংলা বলতে পারে না, এসে পরে বলতেছে যে হিন্দিতে বলছিল, ইয়ে জয় হে না, ইয়ে আব্রাহম খান জয় হে না, বাংলাদেশ কা জো বাচ্চা হে ইয়ে হে না। তো ওর বাবা বলতেছে, সে তো খুব প্রাউড ফিল করছে, হ্যাঁ আব্রাহম খান জয়। বলছে ও মাই গড, মানে একটা সেলফি তুলবো, ও আমার এত প্রিয়, ও মাই কি কিউট, কি এই সে। আমি দূর থেকে দেখছিলাম যে আচ্ছা এই অবস্থা। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে জয়ের জনপ্রিয়তা শুধু বাংলাদেশ না, দেশ ছাড়িয়ে দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে গেছে। খুব ভালো করে জানে যে কোয়েস্ট মলে সি লিফটে ওঠার সময় এরকম 3-4টা নন বেঙ্গলি ফ্যামিলি এসে আমার ছেলের সাথে সেলফি তুলেছে। সেটা কি তার বাবাও কি মানে এনজয় করে? হ্যাঁ তার বাবা অনেক এনজয় করে, এবং তার বাবা মন থেকে তাকে অনেক বেশি দোয়া করে যে তুমি জনপ্রিয়তা আছে। একটা সময় সে এটাও বলে যে আমি এখন ওদের জনপ্রিয়তার মাঝে আমি বেঁচে থাকতে চাই, মানে আমার ছেলে জনপ্রিয়তা পাবে, আমি আব্রাহম খান জয়, আমার ছেলে, আমি সেটাতেই বেঁচে থাকতে চাই। জয় আপনার সন্তান, জয়কে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান না, একজন সুপারস্টার তারকা হিসেবে তাকে গড়ে তুলতে চান? অবশ্যই একটা মানুষ হিসেবে আমি চাইবো সেই মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক, আর অবশ্যই মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক, এটা একজন মা হিসেবে আমি সবসময়ই চাই। শেহজাদকে নিয়েই আমার সব ব্যস্ততা, আমার সব দায়িত্বের জায়গা, এবং আমার চলচ্চিত্রের কাজ, সো এই দুটো নিয়ে আমাকে এত ব্যস্ত থাকতে হয়, এবং কীভাবে যে আসলে সময় চলে যায়, তো আমার আসলে অন্য কিছু নিয়ে এখন ভাবার একদমই সময় নেই। মানে ছুটি কাটাতে যাচ্ছেন এরকম একটা কথা আপনিও হয়তো শুনছেন, শেহজাদকে নিয়ে ছুটি কাটানো, অনেক জায়গায় নিউজে আসছে যে আপনি আমেরিকা যাচ্ছেন। না না না, এর মধ্যে আসলে আমি ওকে পুরোপুরি মানে বাসাতে সময় দিচ্ছি, আর ডেফিনেটলি ছেলের সাথে মা তো আসলে ঘোরাঘুরি হবে অবশ্যই। যেমন আমরা এভরিডে দেখা যায়, হয়তো কাজের একটু ব্যস্ততা থাকে, বাট আমি প্রতিদিন না হলেও 2-3 দিন পর পরে ওকে নিয়ে বের হই, ঘুরতে যাই, প্লে গ্রাউন্ডে যাই,
বাসাতে মজা করি, দেন আউটডোর একটু ন্যাচারাল জায়গাগুলো তো নিয়ে ঘুরতে যাই। আর দেশের বাইরে গেলে ডেফিনেটলি সবাই জানবে, অবশ্যই পরিকল্পনা তো আছে, কারণ মা ছেলে ঘোরাঘুরি করবে এটা তো অনেক সুইট একটা ব্যাপার, দেখা যাক কী হয় আসলে। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে একজন মা তার সন্তানের ভালো লাগা বা একটা মেমোরি, তার একটা আবেগ বা অন্য জায়গা থেকে একটা পোস্ট করে বা একটা কথা শেয়ার করে, এই আবেগ নিয়েও যারা মজা করে বা ধরেন এমন সোজা বাংলা যদি বলি খেলা করে, মা হিসেবে আপনার আসলে আমার মনে হয় এটা যারা এ ধরনের কাজগুলো করে বা এটা করে ওটা তাদের সম্পূর্ণই তাদের সেই ভিতরকার ইনার যে ফেসটা সেটা বহিঃপ্রকাশ করে আসলে। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তাদের বিবেকবোধ থাকা উচিত, আমরা সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য। তো সময়ের পরিপ্রেক্ষিতে এখন আমাদের টেকনোলজির জন্য অনেক বেশি স্মার্ট, অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে সবাই, বাট পারিবারিক সে বন্ধন, পারিবারিক সে আবেগ এটা আসলে থাকা জরুরি। এবং আছে না যে বাবা মার কাছে সন্তান বা ভাই বোন বা অন্যান্য সব পারিবারিক সম্পর্কগুলো তো আসলে অন্যরকম, সো এটা আমার মনে হয় যে সবার মধ্যেই থাকুক, তো সেটাই যে ঠিক আছে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না, সো আমার জায়গা থেকে দায়িত্ববোধটা অনেক বেড়ে গেছে আসলে। অনেক ঝড়ঝাপটা পেরে এরকম যখন প্রশংসা পাওয়া যায় কাজের জায়গা থেকে, কি আসলে অন্যরকম একটা দর্শকদের জায়গা থেকে বা দর্শকদের জন্য দায়িত্ববোধের জায়গা কি একজন শিল্পীর বেড়ে যায়? অনেক বেড়ে যায় সত্যিকার অর্থে। আসলে আমি যে গুণী শিল্পীর আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কারো নাম মিস করে যাই, বাট যারা এসছেন যারা দেখেছেন তাদের ব্যস্ত সময় থেকে সময় বের করে যারা আমার প্রভাবটা দেখে আমাদের পুরো মুভিটাকে নিয়ে প্রশংসা করছেন, আমাকে স্পেসিফিকভাবে তারা যে অ্যাপ্রিসিয়েট করছেন, আমি না আসলে আমার কাছে মনে হয় যে আমি আজকে এই দিনে এসে আমার থেকে খুশি বা আমার থেকে সুখী আর কেউ নেই, কারণ আমার কাজের জায়গা থেকে আমি সবসময় আলোচনা থাকতে চেয়েছি আমার দর্শকদের কাছে, আপনাদের কাছে, এবং আমি ভীষণ কৃতজ্ঞ সবার প্রতি। আমি তাদের কাছ থেকে আমি এভাবেই ভালোবাসা চাই, এবং অবশ্যই ভাইয়া সেই দায়বদ্ধতার জায়গা অনেক বেড়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে সামনে আরও ভালো ভালো স্ক্রিপ্ট যদি আমার কাছে আসে আমি ওভাবেই আসলে কাজ করবো, আমার 100% ডেডিকেশন।